সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অনন্ত জলিল, যার প্রথম পরিচয় একজন ব্যবসায়ী হলেও তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত বাংলা সিনেমার নায়ক হিসেবে, তার প্রযোজিত ও অভিনীত কয়েকটি সিনেমা ছিল আলোচনার শীর্ষে, কিন্তু এবার তিনি দিতে যাচ্ছেন নতুন আরও একটি চমক, আর তা হল বাংলাদেশে এ প্রথম ইসলামিক জীবনযাত্রা ও তথ্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন ইসলামিক জীবনযাত্রা নিয়ে দিনদার ডে নামের একটি নতুন সিনেমা নির্মাণ করবেন, যেটিতে থাকবে ইসলাম নিয়ে অসংখ্য মেসেজ। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল রাতে তিনি লিখেছেন, আপনারা হয়তো ইতোমধ্যে জেনেছেন যে আমি একটি চলচ্চিত্র নির্মাণ করব। আমি বাংলাদেশে প্রথম ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ করেছিলাম, আর আশা করি এবারও বাংলাদেশে প্রথম ইসলামিক জীবনযাত্রা ও তথ্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করব। ইসলামিক তথ্য নির্ভর চলচ্চিত্রটিতে থাকবে ইসলাম নিয়ে অসংখ্য মেসেজ, যেমনটি নির্মাণ করে ইসলামিক দেশগুলোতে। আমরা জানি ইসলাম কখনোই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সমর্থন করে না, আর এই তথ্যটি আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। অনেকেই চলচ্চিত্রের নাম নিয়ে বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু আমার চলচ্চিত্রের নামটি হবে দিনদা ডে। কেউ কেউ মনে করছেন চলচ্চিত্রটির নাম দিন বা ধর্ম, আসলে তা না। অনন্ত জলিল এও বলেন যে তার ব্যবসা ও অন্যান্য কাজের পাশাপাশি চলচ্চিত্রটির কাজ সম্পন্ন করতে একটু সময় লাগবে, তবে সময় মতো চলচ্চিত্রের সকল তথ্য সবাইকে জানাবেন। তো বন্ধুরা, অনন্ত জলিলের নতুন ছবিটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন।